আসসালামু আলাইকুম। আমরা সবাই কম বেশি খেলা পাগল, তবে খেলাটি যদি হয় ক্রিকেট তাহলে সেখানে কম বেশি খেলা পাগল বলার সুযোগ নেই। ক্রিকেট মানে আমাদের কাছে অন্যরকম ভালো লাগা এবং পুরো জাতির আবেগ মিশে আছে এই খেলার সাথে। দুই একদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ভাইরাল হয় কেরানীগঞ্জের অধ্যাপক হামিদুর রহমান ক্রিকেট স্টেডিয়ামের। এই স্টেডিয়ামের আউটফিল্ড নতুন রূপে তৈরি করা হয়েছে সম্প্রতি। এই আউটফিল্ড ইতিমধ্যে নজর কেড়েছে সবার। এই ক্রিকেট স্টেডিয়ামটিকে নিয়ে বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী রয়েছে মহাপরিকল্পনা। আজকের ভিডিওতে তুলে ধরব এই স্টেডিয়াম নিয়ে বিস্তারিত, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। স্টেডিয়ামটিতে যেতে হলে ঢাকা মা এক্সপ্রেসওয়ের ইকুরিয়ার মোল্লা বাজারে যাবার রাস্তা ধরে প্রায় 1 কিলোমিটার ভেতরে গেলেই দেখা মিলবে নান্দনিক সৌন্দর্য মণ্ডিত অধ্যাপক হামিদুর রহমান ক্রিকেট স্টেডিয়ামটি। বর্তমানে এটি আন্তর্জাতিক স্টেডিয়াম নয়, তবে চেষ্টা করা হচ্ছে এখানে একাডেমি সহ একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার। প্রথমেই দেখে নেওয়া যাক একাডেমিক সহ আন্তর্জাতিক মানের স্টেডিয়ামটি হলে সেটি দেখতে ঠিক কেমন হবে। ঠিক এই অ্যানিমেশনের ছবির মতোই একাডেমি সহ ক্রিকেট স্টেডিয়াম তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে। সুস্থ ও স্বাভাবিক বিকাশের পাশাপাশি একটি দেশকেও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতেও খেলাধুলার বিকল্প কমই রয়েছে। বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর একক প্রচেষ্টায় অধ্যাপক হামিদুর রহমান স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। এখানে 1 বছরে 3য় বিভাগের 65টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে এখানে নেট প্র্যাকটিসের ব্যবস্থাও রয়েছে, আছে স্কোরবোর্ড, আম্পায়ারদের জন্য রুম এবং মাঠের এক পাশে ছোট্ট একটি গ্যালারি। এই মাঠকে ঘিরে কেরানীগঞ্জের মানুষ এখনই স্বপ্ন দেখতে শুরু করেছে। তারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে এই মাঠটি কবে আন্তর্জাতিক মানের করে তৈরি করা হবে। ইতিমধ্যে আমরা সবাই জানি 2024 সাল থেকে
2031 সালের ভিতর আইসিসির 8টি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজিত হবে। প্রতি বছরই থাকছে 1টি করে টুর্নামেন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই টুর্নামেন্টগুলোতে দল সংখ্যা বাড়ছে এবং যে কেউ এর আয়োজক হওয়ার জন্য বিট করতে পারবে, এমনকি যুক্তরাষ্ট্র চাইলেও পারবে। এই 8টি আন্তর্জাতিক টুর্নামেন্টের ভেতর 2টি হবে ওডিআই ওয়ার্ল্ড কাপ, যেগুলো 2027 এবং 2031 সালে অনুষ্ঠিত হবে। 4টি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হবে, যেগুলো যথাক্রমে 2024, 2026, 2028 এবং 2030 সালে অনুষ্ঠিত হবে, এবং 2টি হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেগুলো 2025 এবং 2029 সালে অনুষ্ঠিত হবে। ওডিআই বিশ্বকাপে দল থাকবে 14টি এবং ম্যাচ হবে 54টি। টি টোয়েন্টি বিশ্বকাপে দল থাকবে 20টি করে এবং ম্যাচ হবে 55টি করে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল থাকবে 8টি করে এবং ম্যাচ হবে 15টি। আইসিসির শর্ত অনুযায়ী ওডিআই বিশ্বকাপ আয়োজন করতে হলে 10টি ভেন্যু থাকতে হবে। টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য অন্তত 8টি স্টেডিয়াম থাকতে হবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে অন্তত 3টি ভেন্যু থাকতে হবে। তাই আমাদের উচিত এইসব টুর্নামেন্টকে সামনে রেখে আমাদের পুরনো স্টেডিয়াম এবং নতুন করে যেগুলো তৈরি করার কথা রয়েছে সেগুলোকে সময় নির্ধারণ করে নির্মাণ করে ফেলা, সেই সাথে যত ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার সেগুলো নিশ্চিত করে ফেলা, যাতে করে এইসব টুর্নামেন্টগুলো আমরা সুন্দরভাবে আয়োজন করতে পারি। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।